প্রতি মাসে কোটি টাকার বেশি আয়কর ফাঁকি দিচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান ফুডপান্ডা। এছাড়া কমিশনের উপর আরোপিত 10% উৎসে কর পরিশোধ করছে না প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে একটি খাবারের অর্ডারের বিপরীতে তিন ধরনের ফি নিচ্ছে তারা, একই সঙ্গে মূল্য পরিশোধের তুলনায় কম খাবার দিচ্ছে। এর আগে অভিযান চালিয়ে 2.5 কোটি টাকা ভ্যাট আদায় করেন সংশ্লিষ্ট গোয়েন্দারা, তবুও না শুধরে পুরনো পথেই হাঁটছে প্রতিষ্ঠানটি, এমনটা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি। গ্রাহকের কাছ থেকে বিভিন্ন নামে চার্জ কেটে কোটি কোটি টাকা আয় করলেও ঠিকমতো আয়কর পরিশোধ করছে না বহুজাতিক প্রতিষ্ঠান ফুডপান্ডা। এতে প্রতি মাসে উৎসে কর বাবদ প্রায় 1.5 কোটি টাকা ফাঁকি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। একটি খাবারের অর্ডারের বিপরীতে গ্রাহকদের কাছ থেকে তিন ধরনের ফি নিচ্ছেন তারা, একই সঙ্গে মূল্য পরিশোধের তুলনায় কম খাবার দিচ্ছে। ফুডপান্ডার অনিয়ম নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সূত্র জানায়, আইন অনুযায়ী কমিশনের ওপর 10% উৎসে কর পরিশোধ করতে হবে, তবে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো এ অর্থ পরিশোধ করছে না। ফুডপান্ডায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতিদিন প্রায় 70,000 অর্ডার ডেলিভারি করে এই প্রতিষ্ঠানটি, আর প্রতিষ্ঠানটির কমিশন 15-25% পর্যন্ত, সেই হিসেবে গড় কমিশন 20%। তবে তাদের অর্ডারের গড় মূল্য বলেনি সংশ্লিষ্টরা। ফুড ডেলিভারি খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুডপান্ডার অর্ডারের গড় মূল্য প্রায় 30.5 টাকা, সেই হিসেবে প্রতিদিন প্রায় 2.45 কোটি টাকা সমমূল্যের অর্ডার ডেলিভারি করে তারা, যা মাস শেষে দাঁড়ায় 73.50 কোটি টাকা। এর মধ্যে কমিশন বাবদ প্রতিষ্ঠানটি পায় প্রতি মাসে 14.70 কোটি টাকা, আর এর থেকে 10% হারে প্রতি মাসে 1.47 কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া ছোট অর্ডারের ক্ষেত্রে বাড়তি কমিশন ফির কারণে গ্রাহকদের গুনতে হয় দ্বিগুণ টাকা। এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের সিইও আম্বারিন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত প্রশ্ন পাঠাতে বলেন, তবে উৎসে কর এবং প্ল্যাটফর্ম চার্জের বিষয়ে প্রশ্ন পাঠালে কোনো মন্তব্য করেননি তিনি। এনবিআরের আয়কর বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, প্রতিটি কমিশনের ওপর 10% হারে উৎসে কর হবে। যারা এ কর পরিশোধ করবে না বা কৌশলে এড়িয়ে যাবে তারাই ফাঁকি দিচ্ছে। এটাকে স্পষ্ট করে ফাঁকি বলেও মনে করেন এই কর্মকর্তা। এদিকে শুধু আয়করে নয়, ভ্যাটেও বড় ধরনের অনিয়ম করেছে ফুডপান্ডা। বহুজাতিক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর এর নির্দেশে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন ভ্যাট গোয়েন্দারা। পরে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কিছু নথি পান ভ্যাট গোয়েন্দার একটি টিম। এসব নথি বিশ্লেষণ করে সুদসহ 2.18 কোটি টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ মেলে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে ফাঁকি দেওয়া রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে মামলা থেকে মুক্তি পায় ফুডপান্ডা বাংলাদেশ। আফসার আনাজ, কালবেলা।